আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এই তো চলেন আসেন, আজকে আমরা জাতীয় চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। তো এই তো আজ মিরপুর ঢাকা আন্তর্জাতিক যে আমাদের এখানে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানায় আজকে চলে আসলাম। তো ঈদের ছুটিতে কোথায় যাব ঘুরতে, তো এই তো একটু এসে পড়লাম চিড়িয়াখানার মধ্যে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলাম। তো আপনাদের কাছেও কিছুটা শেয়ার করলাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আশা করি ধৈর্য ধরে অবশ্যই একসাথে দেখবেন। তো অবশ্যই যারা শুরুতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। তো আমার কথাটা শুনে বুঝতে পারতেছেন আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে, কী আর বলবো, ভালো লাগছে না, তারপরও কথা বলতেছি। তো এখানে চিড়িয়াখানার মধ্যে এত এত কাঁঠাল, মানে কী আর বলবো, যেখানে যাই ওখানে কাঁঠাল, এত এত কাঁঠাল ধরে রেখে হয়ে রয়েছে। তো এখানে কাঁঠাল বিক্রি করছে, জুবাইর বাবা বলতেছে একটু ভিডিও করে এখান দিয়ে দাঁড়াই। তো জিজ্ঞেস করতেছে যে কাঁঠাল কত করে, তো বলতেছে যে আসার সময় নিয়ে যাবো না। পরে জিজ্ঞাসা করলাম কয়টা পর্যন্ত থাকবেন, বলে 7টা পর্যন্ত থাকব। তো এই তো এখানে এখন ভিতরে যাচ্ছি, গেট দিয়ে ঢুকে পড়েছি। আর শুরুতেই হরিণগুলো আপনাদের দেখালাম, তো অনেকেই তো অনেকবার গিয়েছেন, তারপর আমি গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে, তো এখানেই ঘোরা হয়েছে, চিড়িয়াখানায় গিয়েছে, আর কোথাও যায়নি। এই তো দেখেন, ঢোকা মাত্রই তো কাঁঠাল দেখলাম, এখন গাছের মধ্যেও দেখেন কত কাঁঠাল হয়ে রয়েছে। আর এখানে বানরের খাঁচায় আসছে, দেখেন বানর বেশি একটা নেই, আর কি যে একটা গন্ধ আসতেছিল, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, চলে গিয়েছি এখান থেকে। এই তো, আর এখানে আমি অনেক বছর পর এখানে একটা ছবি তুলেছিলাম এই গাছটার এখানে, তো সেরকম করে আবার গাছে কাঁঠাল ধরেছে, খুবই দেখে ভালো লাগলো। আর এখানে জুবাইর বাবা জুনায়েত হাঁটতেছে, আর এখানে খাওয়া বাইরে থেকে খাওয়া নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন গাছের মাথা নেই কিন্তু কাঁঠাল হয়ে রয়েছে, কি সুন্দর হয়েছে কাঁঠালগুলো। আর এই তো আমি হাঁটতেছি, এখন ছেলে ভিডিও করতেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা শেষ, কি যে একটা, মানে ঝাঁকানদানি হয়েছে, এসে পরে জ্বরের ওষুধ খেয়েছি, হাত পা শুধু চাবাচ্ছিল হাত পাগুলো, কি আর বলবো, ব্যথা করতেছিল গুলমোড়া গুলমোড়াগুলো। আর এই তো এখানে পাখির খাঁচায় এসে পড়লাম, রেড অ্যান্ড গ্রিন ম্যাকাউস পাখির এখানে খাঁচায় এসে, আর এখানে চিত্রা হরিণ, তো ছেলেই ভিডিও করতেছে। আর এখানে আমি হাঁটতেছিলাম, আর হরিণগুলো দেখে ভালো লাগতেছিল, খুব সুন্দর করে হরিণগুলো বসে আছে। আর এখানে দেখ, মানে কাছে আসতেছিল না, মানে এতটা গরম পড়ছিল শুক্রবার দিন, তো ওরা ছাওয়া নিতে যেয়ে বসে আছে, দেখেন কি সুন্দর করে, ছোট ছোট বাচ্চাও ছিল সাথে, খুবই ভালো লাগছিল। আর ওদের খাবারও দিয়ে রাখছিল, মিষ্টি কুমড়া লাউ এগুলো দিয়ে রাখছিল, ঘাস ঘুষ দিয়ে রাখছিল। আর ঘুরতে গিয়েছি, ভালোই লেগেছে। আসল সত্যি কথা কি, মানুষ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যায়, একটু ঘুরে বেড়ালে মনটা ভালো লাগে, হালকা হয়ে যায়, ঠিক না বলেন? আর এখানে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে। আর এখানে তো দেখেন বাঘ মামা, তো এখানে 4টা বাঘ মামা আছে, এখানে আমাদেরকে দেখতেছিল আমরা যে দাঁড়িয়েছিলাম, আর আমি একটু ভিডিও করতেছিলাম, আর এখানে আমার ছেলেকেও দাঁড়িয়েছে। তো দেখেন
কি সুন্দর করে বাহিরে বসে আছে। আরও আরও সময় গিয়েছি কিন্তু বাঘ বাহিরে ছিল না, ছিল একটা ঘুমিয়েছিল, আর এখানে আজ দেখলাম চারটা বাঘ। তো বাহির ভিতরে ছিল না, বাহিরেই ঘুরপাক খাচ্ছিল। তো দেখে খুবই ভালো লাগছিল, ছায়ার মধ্যে বসে আছে। আর এখান দিয়ে দেখেন নদীটা, দিঘিটা বিশাল বড়, আর এখানে শাপলা ফুলও ফুটবে, আর পানি প্রচণ্ড পানি বেড়েছে ঝিলের মধ্যে। আর এখানে সবুজের মতো গাছপালা, এখানে অবশ্যই সাপ আছে। বাবা আমার ভয় লাগতেছিল, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করতেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই। আর এখানে তো আমাদের সিংহ মামা পিছমোড়ে পিছনটা দেখিয়ে বসে আছে আমাদেরকে। আমরা এই যে ডাকতেছিলাম, সিংহ মামা আমাদেরকে আর দেখলই না, তো বিরক্ত বোধ করতেছিল, তারপরে নড়ে চড়ে আবার একটু বসে রইল, কিন্তু আমাদের এখানে তাকালোই না, পরে আমরা চলে গেলাম। আর এখানে দেখো সিংহ মামার এখানে কোনো পানি দেয়নি, ওর যদি পানির পিপাসা লাগে ওই কোথা থেকে পানি খাবে। তো এটা কিন্তু খুবই একটা খারাপ কাজ করেছে। আর প্রচণ্ড গরম ছিল, গরম লাগলেও কিন্তু গোসল করার কোনো পানি দেয়নি, আর এখানে বসেই ছিল, এত ডাকাডাকি করতেছিল তারপরও শুনতেছিল না। আর এখানে আবার চিড়াখানার হরিণের খাঁচা এসে পড়লাম, তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। এই তো এখানে দেখো কত সুন্দর সুন্দর চিত্রা হরিণগুলো। তো বাদাম নিয়ে যাইনি, মনে নেই, আর অন্য সময় সবসময় বাদাম তারপর অনেক কিছুই বিক্রি করতো চিড়াখানার ভিতরে, কিন্তু এবার গিয়ে দেখলাম না বাদাম ভাইদের যে বাদাম বিক্রি করতেছে, ওরা বাহিরে বিক্রি করতেছে। আর এখানে নোনা পানির কুমির দেখো হাঁ করে আছে, তো যুবাইয়ের বাবা বলতেছে প্লাস্টিকের কিনা, তারপর চোখ দিয়ে আবার তাকিয়ে দেখলো, দেখো আবার বুঝে ফেললো, তো এটাও নোনা পানির কুমির, তো এগুলো বাচ্চা বড় হয়নি। আর এখানে দেখো কি সুন্দর একটা মাকোসা, এটাও আমি শ্যুট করে নিলাম দেখো। আর এখানে দেখো নদীটা এত ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল, তো ছেলেকে নিয়ে একটু হাঁটতেছিলাম দেখো, আর একটু ব্লগ করতেছিলাম তোমাদেরকে একটু দেখালাম। প্রচণ্ড গরম ছিল, আর নদীর পাড়ে এসে কিন্তু ভালোই লাগতেছিল হাঁটতে, একটা বাতাস কি সুন্দর যে একটা বাতাস আসতেছিল। তো খাবারের পানি এগুলো নিয়ে গিয়েছে, আসল কথা কি বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা থাকলে ঘুরতে খুব কষ্ট হয়। তো সেদিন আমার ছেলেটা ছোট বাচ্চাটা হেঁটেছিল, ভালোই হেঁটেছিল, কিন্তু একবারে শেষের দিকে এসে আর কুল ছাড়ে না, কুল থেকে আর নামবি না। আর জুবাইর বাবা বলতেছে এখানে বসে খেয়ে নেবে, বললাম না, যদি সাপ বের হয়ে যায় বাবা তাহলে কি করব। আর এখানে দেখো এখানে কিন্তু বড় কুমিরের কুমির আছে, ওই পাটটা যে পুকুরটা দেখা যাচ্ছে ওটার মধ্যে, কিন্তু ওরা প্রচণ্ড গরমের মধ্যে ওরা পানির মধ্যে ডুবে আছে, তাই দেখাতে পারলাম না তোমাদেরকে। এটার মধ্যে বড় বড় কুমির আছে, আর এই তো একটু ব্লগ করলাম দেখো, বাচ্চাদের দাঁড় করিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো বাচ্চা পিচ্ছিটা এক জায়গার মধ্যে দাঁড়াতেই চায় না, অনেক দুষ্টামি করে, তো বড় ছেলেকে বললাম দাঁড়াও একটু ছবি তুলি। আর এখানে তো সিংহ মামা বসেছিল, তো বসার ঠেকাতে দেখলাম হাঁটাহাঁটি করতেছে, আবার একটু শ্যুট করলাম সিংহ মামাকে, গাছের এখানে দেখো দাঁড়িয়ে আছে, দেখতেছি কিভাবে সিংহ মামা। আর এখানে দেখো হনুমান বাদাম খাচ্ছে, তো বাদাম আনতে মনে নেই, ওদেরকে বাদাম দিতাম খাওয়াতাম।
আর এখানে দেখো দুষ্টামি করতেছে আর কীভাবে বসে আছে। এই বানরটা অনেকটাই অসুস্থ, তো চেহারার মধ্যে যেন কী হয়েছে, আর এক সাইড দিয়ে অনেকটাই মাংস নিয়ে সাইড করে এটার জন্য হয়তো আলাদা করে রেখেছে দেখো। আর বয়স আছে কিন্তু বানরটা, কীভাবে খাচ্ছে দেখো, বাদাম খাচ্ছে আর মানুষের দিকে তাকিয়ে আছে দেখো কীভাবে খাচ্ছে। আর এক সাইড কিন্তু নেই তার, আর ইনি হচ্ছে জমিদার মানুষ, কীভাবে বসে আছে দেখো আর তাকিয়ে রয়েছে। তো ওদের সাথে অনেকটাই দুষ্টামি করলাম, আর অনেকই দুষ্টামি করতেছিল। আর এখানে হনুমানের বাচ্চাটা কিন্তু ভালোই লাগতেছিল দেখো, বাদাম খাচ্ছে, কত কত মানুষ বাদাম দিয়েছে। আর এখানে দেখো আমি একটা লাঠি দিয়ে বলতেছি ধর ধর, এটা দুষ্টামি করতেছিলাম একটু, এটাকে কামড় দিতে চাইছিল। আর ইনি হচ্ছে মুড নিয়ে বসে আছে দেখো কীভাবে, তো আমি বলতেছি এটা একটু ধর, এটা একটু ধর, আমাকে কানগুলো দাঁড় করে দেখো কীরকম করতেছে। আর জুবাইরের বাবা কী যেন টিস্যুটা ছুঁড়ে মেরেছে, ওর বুড়ুর এখানে লেগেছে, তো সে এখন চলেই গেল, মেজাজটা গরম হয়ে গিয়েছে তার। তো এখানে দেখো তার মেজাজ গরম করে ফেললো। আর এখানে আরেক সাহেব দেখো কী খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, তো কে যেন তাকে আইসক্রিম দিয়েছে, কলা আর কমলা রেখে সে আইসক্রিম খাচ্ছে। আর এখানে দেখো এটা যেন কী একটা বানর, আমি টিস্যু দিয়েছে দেখো, টিস্যুটাকে দেখো কীভাবে ছিঁড়ে দেখাচ্ছে দেখো। আর একজন আম পাতা দিয়েছে, আম পাতাকে ছিঁড়ে ছিঁড়ছে কীভাবে দেখো। তো ওদের সাথে দুষ্টামি করতে ভালোই লাগে, ওরাও বুঝে। আর এখানে দেখো পাখি কাঁঠাল খেয়ে, কাঁঠাল পেকে গিয়েছে, কাঁঠাল খেয়ে দেখো কী করে রেখেছে, মানে যেখানে যাই সেখানে কাঁঠাল আর কাঁঠাল, আল্লাহ এত বরকত দিয়েছে এই চিড়াখানার মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে, মানে ছোট থেকে বড় এত এত কাঁঠাল ধরেছে। আর এখানে দেখো পাখিগুলো খুব সুন্দর, এটা হচ্ছে রাজ ধনেশ পাখিটার নাম। আর এখানে জলহস্তি দেখো প্রচণ্ড গরমের মধ্যে পানির মধ্যে বসে আছে দেখো, আর এখানে তাকিয়ে আছে দেখতেছে। আর এখানে দেখো মাশাল্লাহ, মানে আমি একটা কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসতে চেয়েছিলাম, জুবাইর বাবা বলে না বকা দিবে, ছিঁড়ো ছিঁড়ো না, আর ফল ছিঁড়া এভাবেও কাউকে না জিজ্ঞেস করে খাওয়া ভালো না। আর এখানে পুরো চিড়াখানার মধ্যে যে সবচাইতে বড় কাঁঠাল এই যে এই গাছটার মধ্যে, মানে এত বড় আমি কখনো দেখি নাই মাশাল্লাহ, অনেক বড় কাঁঠাল দেখেছো। আর এখানে দেখো হরিণগুলো বসে আছে, এটা আবার আরেক ধরনের হরিণ বসে আছে। আমার পিছেটা বলতেছে, বাবুটা বলতেছে ললিপপ খাবা, ললিপপ হরিণকে জিজ্ঞেস করতেছে ললিপপ খেতে। আর এখানে তিলবাজ তিলাবাজ ঈগল দেখো, আর এখানে মানে পাখিগুলোর কোনো যত্ন নেই, যদি সুন্দর করে যদি যত্ন করে রাখতো ভালো হতো। আর সাদা কাক দেখো, এখানে সাদা কাক দেখালাম তোমাদের, তো সচরাচর সাদা কাক তো শীতের মধ্যে থাকে, আর কোনো মতো বেঁচে আছে সাদা কাকটা, মানে এই অবস্থা। আর এখানে চালতা গাছে চালতা ধরেছে, ফুল এসেছে। আর এখানে দেখো দুজনে কী সুন্দর করে হাঁটতেছে। আর এখানে দেখো হরিণগুলো কত বড় বড় হরিণ, মানে গরুর মতো হরিণগুলো। আর এখানে বাবারে বাবা ভয় লাগে গরুগুলো দেখলে, কী বড়, বিশাল বড়, আর শিংগুলো কত বড়। তো গরুদের সাথে আবার একটা ভেড়াও ছেড়ে রেখেছে, তো কিচ্ছু বলে না। আর এখানে একটা গাদাও আছে, কিন্তু শুট ঘোলা ঘোলা হয়ে গেল ক্যামেরাটা। এই তো এখানে দেখো উটের মতো লামা,
লামা দুটো আছে, মানে গরমের মধ্যে তারা বসে আছে। জিরাফ দেখো, জিরাফকে দেখালাম তোমাদের। তো ভিডিওটা যদি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে জিরাফকেও দেখালাম, দেখো জিরাফও সামনে এসেছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা প্লিজ একটা অনুরোধ রইল, যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমাকে। আর এখানে দেখো ঘোড়া, এই হাতি, একটা হাতি কিন্তু গত বছর একটা ছেলেকে মেরে ফেলছিল, তো সেই হাতিটাকে তোমাদের দেখালাম না। এই দুইটা হাতি বেঁধে রেখেছে। তো বাচ্চাটা, ছোট বাচ্চাটা বিরক্ত করতেছিল। আর এখানে হায়না পানির মধ্যে, হাউজের মধ্যে বসেছিল। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার পাশে থেকো।